আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন লুবি যুবক এবং মুসা আলাইহিস সালামের একটি শিক্ষণীয় ঘটনা। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে এগিয়ে আসুন। মুসা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করে থাকি, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের সুখ দুঃখের কথা বুঝতে পারে আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। যুবকটির কথা শুনে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকো, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার লুকিয়ে আছে যা তুমি সহ্য করতে পারবে না। কিন্তু যুবকটি নাচরবন্দা, সে বারবার কাকুতি মিনতি সুরে আবদার জানাতে লাগলো। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি কিছু না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের বাসা বুঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতিতে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তু বাসা বুঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা পড়বে। পরের দিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে তখন রাতের বেঁচে যাওয়া রুটির টুকরা উঠানে নিক্ষেপ করলো, কুকুরটিও কাছে ছিল। এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরাটি মুখে পুড়ে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগটিকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সবর করো, কালকেই আমাদের মনিবের সুন্দর গোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার মাংস খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। তারপর লোকসান এড়ানোর জন্য গোড়াটি বাজারে বিক্রি করে দিল। পরের দিন ভোরে আবারও যখন উঠানে রুটির টুকরা ছড়ানো হলো, তখন সাথে সাথেই মোরগটি তা লুপে নিল। কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগটিকে বলল, দোকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে, কই গোড়া তো মরল না, বরং মালিক তা অন্যজনকে বিক্রি করে দিয়েছে। জবাবে মোরগ বলল, গোড়াটি সত্যিই মরেছে, তবে অন্য জায়গায়, ঐতর্য হয়ে না, কালকে মনিবের উটটি মারা যাবে, তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে। উটের মৃত্যুর কথা শুনে যুবকটি পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল। পরদিন ভোরে আবারও রুটি ফেলা হলো, সাথে সাথে মোরগ তখনও রুটির টুকরাটি রূপে নিল। কুকুর আজও ব্যর্থ হলো, তখন সে তাচ্ছিল্য সুরে মোরগটিকে বলল, বড়ই প্রতারক দেখেছি তোকে, প্রতিদিন আমাকে ধোকা দিচ্ছিস। তখন মোরগ বলল, ধৈর্য হারা হইও না আমার বন্ধু, কালকে দেখবে মনিবের গোলামটা মারা গেছে, তখন শিরনি আরো অনেক খাবারের আইটেম করবে, তখন তুমি মাংস পোলাও ইত্যাদি আরো অনেক কিছু খেতে পারবে। তখন মোরগের কথা শুনে যুবকটি বেচেন হয়ে গেল। তখন তৎক্ষণাৎ গোলামটাকে অন্যজনের কাছে পাঠিয়ে দিল এবং বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল, এই জীবজন্তুদের বাসা বুঝে যে উপকার হলো এতে অনেক ক্ষতির হাত থেকে বাঁচা গেল, কিন্তু এতে যে সে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো সেটা সে একবারও চিন্তা করলো না। ঠিক একইভাবে চতুর্থ দিন যখন রুটির টুকরা উঠানে ফেলা হলো, মোরগ আজও লুপে নিল। অসহায় কুকুর রাগের চুটে মুরগিকে গালাগাল করতে লাগলো। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, আজ একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা গেছেন। কাল মনিব মারা যাওয়ার পর মাংস পোলাও ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার রান্না করবে, তখন তুমি পেট পুরে খেতে পারবে। আজ মোরগের কথা শুনে যুবকটি ভীষণভাবে বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এ কথা শুনে অস্থির হয়ে গেল। আসলে আল্লাহবাগের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকিয়ে থাকে যা কেউ জানে না, কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের বিনিময়ে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেননি, তাই বিপদ তার নিজের উপরে চলে এসেছে। নিরুপায় যুবক তখন দৌড়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলো, তাকে সকল ঘটনা খুলে বলল। তারপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আগেই বলেছি সে বিষয়টি তোমার জন্য মঙ্গলজনক হবে না। তুমি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলে, অপরের ক্ষতি দেখলে না? নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলে, অথচ যে তা কিনেছে সে যে ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে সেটা বিবেচনায় নিলে না, এজন্যই বিপদ তোমার উপরে চলে এসেছে। এখন নিজেকে অন্য কারোর কাছে বিক্রি করে দাও, তাতেই তো ভালো, এতে অনেক অর্থকরী ও ধন সম্পদ লাভ হবে। যুবকটি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে অনুনয় বিনয় করতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো, ধনুক থেকে তীর বেরিয়ে যাওয়ার পর তাকে আবারও ধনুকে ঢুকে কখনোই না,
তোমার মৃত্যু অবধারিত হয়ে গেছে, এর থেকে তোমার আর রেহাই হবে না। তবে আমি তোমার জন্য ইমানের সাথে যাতে মৃত্যুবরণ করতে পারো সেই জন্য দোয়া করতেছি। হযরত মুসা আলাইহিসসালামের কথা শেষ হতে না হতেই বকটির শারীরিক পরিবর্তন শুরু হলো, একবার বমি হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসতেছিল। সাকরাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়িতে নিয়ে গেল, কিন্তু বাড়ি আর পচা হলো না। রিদু একটা ঝাঁকুনি দিয়ে তার প্রাণ পাখি উড়ে গেল। চিরদিনের জন্য ধন সম্পদ সব পিছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল। আল্লাহ আমাদের সবাইকে সকল বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।